আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইদয় হোসেন। করোনা পরিস্থিতি নিয়ে আগামী 25 মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন বলেও জানিয়েছেন তিনি। রাজনৈতিক ইস্যু না খুঁজে করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনা ভাইরাসের কারণে 26 মার্চ স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কারো মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তা জানানোরও আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে কোনো খাদ্য সংকট নেই, অহেতুক মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো এখানে সৃষ্টি হয়নি। অহেতুক আতঙ্কিত হবে এমন ধরনের অপপ্রচার থেকে, আমাদের গুজব সৃষ্টি থেকে, বিশেষ করে ফেসবুকে কিছু অপপ্রচার চলছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে সরকার আজকে যে বহুদিনের বহু স্বপ্নের বহু প্রত্যাশিত মুজিব বর্ষের কর্মসূচি সরকার বাতিল করত না। আজকে সরকারের একমাত্রই মনোযোগ হচ্ছে এই করোনা অভিন্ন শত্রু, এই শত্রুকে মোকাবিলা করার ব্যাপারেই সরকার যুদ্ধ ঘোষণা করেছে এবং এই যুদ্ধে সামিল হওয়ার জন্য গোটা জাতিকে আহ্বান করে। এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর তথ্য অনুযায়ী নতুন করে 3 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে COVID-19 আক্রান্ত মোট শনাক্তের সংখ্যা 27, তাদের মধ্যে এখন বিভিন্ন হাসপাতালে 20 জন চিকিৎসাধীন আছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 5 জন। IEDCR এর তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন 44 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আর আইসোলেশনে আছেন 40 জন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন 14,000-এর বেশি। এখন পর্যন্ত বাংলাদেশে 2 জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস গ্রাস করছে পুরো ইউরোপকে। ইতালিতে একদিনে মৃত্যু হয়েছে 651 জনের, স্পেনে মৃত্যু হয়েছে প্রায় 400 জনের, বিশ্বজুড়ে প্রাণহানি 14,500 ছাড়িয়েছে। চিকিৎসাধীন এক ডাক্তারের করোনা শনাক্তের পর সেলফ কোয়ারেন্টাইনে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় কেবল অবরুদ্ধ অবস্থাই যথেষ্ট নয়। ইরানে আরও 129 জনের মৃত্যু হয়েছে, চীনে নতুন করে 6 জনের মৃত্যু, আক্রান্ত 46 জন, যুক্তরাষ্ট্রে 2 দিনে 150 জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু হয়েছে 452 জনের, নেদারল্যান্ডসে আরও 43 জনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতিতে 2020 অলিম্পিক ও প্যারাঅলিম্পিকে দল না পাঠানোর ঘোষণা দিয়েছে কানাডা। আজ থেকে 21 দিনের কারফিউ জারি করেছে সৌদি আরব। করোনা ভাইরাসের প্রভাবে এ পর্যন্ত দেশে তৈরি পোশাক খাতের 1,089টি কারখানার প্রায় $1.5 বিলিয়ন ক্রয়াদেশ স্থগিত করা হয়েছে। রোববার রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন বিজিএমের সভাপতি ডক্টর রুবানা হক। রুবানা হক বলেন, পরিস্থিতি ভয়াবহ, পৃথিবীর বিভিন্ন দেশের ক্রেতারা সব ধরনের ক্রয়াদেশ স্থগিত করছে। ভয়াবহ অবস্থা চলছে আমাদের আমাদের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ আপাতত বাতিল করছেন, বলছেন স্থগিত, কিন্তু আমাদের জন্য স্থগিত থাকা এবং বাতিল করা একই জিনিস। কাজেই সমস্ত কিছু মিলিয়ে একেবারে সর্বশেষ তথ্য অনুযায়ী আমি পড়ে শোনাচ্ছি কজন দিয়েছেন। 1,089টি কারখানা তারা আমাদের ওয়েব পোর্টালে মোটামুটিভাবে এন্ট্রি দিয়েছেন, তাতে 87,32,36,622টি পোশাক কার্যাদেশ বাতিল করা হয়েছে, যার আর্থিক পরিমাণ মার্কিন ডলার $1.48 বিলিয়ন এবং কারখানা শ্রমিকগুলোর সংখ্যা হলো 12 লক্ষ। প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজয় বলেছেন, দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার, প্রয়োজনে আরও পদক্ষেপ নিতেও সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। রোববার তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন তিনি। সজীব অজয় লিখেছেন, চিকিৎসা সেবা কর্মীদের সুরক্ষিত রাখার বিষয়ে সরকার তৎপর, ভাইরাসটি পরীক্ষার সক্ষমতাও বাড়ানো হচ্ছে। এই ছিল শীর্ষ খবর, ধন্যবাদ সবাইকে।